দর্শক শুনছিলেন মার্কেন্টাল ব্যাংক সংবাদ শিরোনাম এবারে জানবো বিস্তারিত দু সালে ইভিএম প্রকল্পে তিন কোটি টাকা বরাদ্দ দেয় সরকার বর্তমানে অকেজ হয়ে আছে এক লাখ বাকি মেশিন সংরক্ষণে বেকায়দা রয়েছে কমিশন এই নিয়ে সরকারের উচ্চ পর্যায়ের সিদ্ধান্তের অপেক্ষায় প্রকল্প পরিচালক আর বিশেষজ্ঞরা বলছেন গ্রহণযোগ্য নির্বাচন না করে বিগত কমিশনগুলো ইভিএম নিয়ে কয়েক হাজার কোটি টাকা অপচয় করেছে আতিকার রহমানের রিপোর্ট দুই সালে চট্টগ্রাম সিটি নির্বাচনে প্রথম ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম ব্যবহার করে এটিএম শামসুল উদ্দান নেতৃত্বাধীন কমিশন পরে কাজী রকিবুদ্দিনের কমিশন অল্প কিছু ব্যবহার করলেও রাজশাহী সিটি ব্যবহার বন্ধ থাকে দুই সালে কে এম হুদার কমিশন বুয়েটের তৈরি ইভিএম চেয়ে প্রায় বিশ গুণ বেশি দামে তা ক্রয় করে দুই সালে সংসদ নির্বাচনের আগে ইসি তিন হাজার আটশো পঁচিশ কোটি টাকার ইভিএম প্রকল্প হাতে নেয় বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরির কাছ থেকে এক একটি ইভিএম কেনা হয় দুই লাখ পঁয়ত্রিশ হাজার টাকায় নুরুল হুদা ও আওয়াল কমিশনের অধীনে সংসদ নির্বাচনে ইভিএম স্বল্পতা ও রাজনৈতিক দলের অমত থাকায় ইভিএম ভোট নেয়া হয় সিটি কর্পোরেশন উপজেলা ও ইউনিয়ন পরিষদের ভোটে সাত জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচনে একশো পঞ্চাশ আসনে ইভিএম ভোট করতে চায় কমিশন নয় হাজার কোটি টাকার দ্বিতীয় ইভিএম প্রকল্পের উদ্যোগ নেওয়া হলেও মেলেনি অর্থ বরাদ্দ পরে সংসদ নির্বাচন হয় ব্যালটে পরে থাকে ইভিএম প্রকল্প পরিচালক সৈদ রাকিবুল হাসান জানান বছরের জুনে প্রকল্প শেষে দেখা যায় নষ্ট হয়ে গেছে এক লাখ পাঁচ হাজার ইভিএম মেশিন প্রকল্পের মেয়াদ বৃদ্ধির আবেদন করা হলেও এখনো সারা মেলেনি পরিকল্পনা কমিশনের তেরো জুন একটা আবেদন করা হয়েছিল কমিশনের অনুমোদনে এটা এক্সটেনশনের জন্য আরো এক বছর পরিকল্পনা কমিশনে পাঠানো হয় রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হওয়ার কারণে এটা এখন পর্যন্ত এই ফাইলটা আর মুভ করেনি বা কোনো ডিসিশন আমরা পরিকল্পনা কমিশন থেকে এখন পর্যন্ত পাইনি এ বিষয়ে নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ শফিউল আজিম কোনো মন্তব্য করতে রাজি হননি এখন প্রশ্ন হলো ইভিএম এর গতি তাহলে কি হবে অন্তর্বর্তী সরকার কি আগামী নির্বাচনে ইভিএম ব্যবহার করবে এমন অবস্থায় ইভিএম নিয়ে সংকটে রয়েছে ইসি নির্বাচন বিশেষজ্ঞ আব্দুল আলিম বলছেন সরকারের হস্তক্ষেপে বিগত কমিশনগুলো সুষ্ঠু ভোটের বদলে প্রকল্পের নামে শুধু অর্থেরই অপচয় করেছে যেভাবে বাংলাদেশে ইভিএমটা চালু করা হয়েছিল সেই প্রক্রিয়াটা ভুল ছিল যে ইভিএম চালু করতে গেলে আপনাকে রাজনৈতিক সমাজতে আসতে হবে সব দলকে আসতে হবে যে আমরা ঐক্যমত্তি নির্বাচন করব আমাদের এখানে সেই কনসেনসাস সেই না যদিও মেশিনটা খুব মডার্ন কিন্তু এটার সঙ্গে কিন্তু ভিভিপ্যাট যুক্ত করার কোনো সুযোগ যতদূর আমি জানি ছিল না এবং অনেক দাবি করা সত্ত্বেও নির্বাচন কমিশন এই লাগাতে পারে আমাদের দেশে যে ভিএম সেটার যে তৈরি করার ব্যয় সেটা সারা দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি যে যেহেতু রাজনৈতিক সমঝোতা ছাড়া এটা চালু হয়েছে এই মেশিনের মধ্যে ভিভিআট লাগানো যায় না অর্থাৎ এটার একটা দুর্বলতা আছে শর্টকামিং আছে কাজে এই মেশিন তো আর আমার কাছে মনে ব্যবহার করার কোন সুযোগ আছে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত ইসি সংস্কার ও নির্বাচন পদ্ধতি নিয়ে অন্তর্বর্তী সরকারকে কার্যকর ভূমিকা নেওয়ার তাগিদ দিলেন এই বিশেষজ্ঞ আতিকার রহমান আর ঢাকা ডেঙ্গুর ভয়াবহতা যেন কমছেই না শুধু সেপ্টেম্বরে ডেঙ্গু কেড়ে নিল আশিটি প্রাণ তার মধ্যে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে আঠারো হাজার সাতানব্বই জন রোগী এর মধ্যে ডেঙ্গু আক্রান্তদের তেতাল্লিশ দশমিক ছয় সাত শতাংশ ঢাকা মহানগর ও ছাপ্পান্ন দশমিক তিন তিন শতাংশ ঢাকার বাইরের মৃতদের মধ্যে সত্তর শতাংশ ঢাকা ও ত্রিশ শতাংশ ঢাকার বাইরে চিকিৎসকরা বলছেন সমন্বিতভাবে উদ্যোগ গ্রহণ করা না হলে এর ভয়াবহতা কমানো সম্ভব না এ বিষয়ে আরও জানাতে রাজধানীর মহাখালী ডিএনসিসি হাসপাতাল থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বিপুল দেব রায় বিপুল গত মাসে আশি জন ডেঙ্গু রোগী মারা গেছেন এই সংখ্যাটা তো নিতান্তই কম নয় তো হাসপাতালগুলোর চিত্র এখন কেমন দেখছেন এবং ডেঙ্গু কমছে না কেন কি বলছেন সংশ্লিষ্টরা জানাবেন হ্যাঁ মারপি আসলা আপনি যেমনটাই বলছিলেন আসলে প্রতিনিয়তই যেভাবে আমরা বলে আসছি এবং দেখাচ্ছি যে হাসপাতালগুলোর চিত্র আজকেও কিন্তু একই অবস্থা অর্থাৎ হাসপাতালগুলোতে রোগীর সংখ্যা কিন্তু এখনও কমতি নেই অর্থাৎ বাড়ার দিকেই আছে প্রতিটা হাসপাতালে আমরা সকাল থেকে বিশেষ করে সোহরাদি মেডিকেল কলেজ জাতীয় শিশু ঢাকা শিশু হাসপাতাল ঢাকা মেডিকেল কলেজ এখন আছে মহাখালী ডিএনসিসি যে হাসপাতালটি রয়েছে ডেডিকেটেড যে ডেঙ্গুর জন্য সেই হাসপাতালটিতে আছে এবং সেখানেও কিন্তু একই চিত্র আমরা দেখতে পাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে প্রতিটা হাসপাতালের বেডে কিন্তু রোগীদের সংখ্যা কিন্তু একে ভরপুর এবং অন্যান্য যে হাসপাতালগুলো চিত্র এইখানকার যে হাসপাতালের চিত্র কোনোটার মধ্যে পার্থক্য নেই সব জায়গায় কিন্তু আসলে ডেঙ্গু রোগীর চাপটা বৃদ্ধি পেয়েছে যেটা আমরা সবসময় বড় বলে আসছি বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন যে আসলে এই ডেঙ্গুটাকে প্রতিরোধ যদি করা না হয় তাহলে প্রতিকার করলেও কিন্তু কোনো লাভ হবে না কারণ মানুষ কিন্তু আক্রান্ত হবে ক্ষেত্রে রুগীদের চাপ কিন্তু হাসপাতালগুলিতে বাড়তে থাকবে সেই সাথে চিকিৎসকরা বলছেন যে এইখানে যে রুগীরা আসছেন তাদের কিন্তু সেবা দিতে কিন্তু তাদের কিন্তু একটা ব্যাগ পেতে হচ্ছে অর্থাৎ তারা যে পরিমাণ সিট এবং সেবা দেওয়ার যতটুকু আয়ত্ত আছে তার চেয়ে বেশি পরিমাণে কিন্তু তাদেরকে সেবা দিতে হচ্ছে তাই বলা হচ্ছে যে আসলে যতক্ষণ পর্যন্ত এই সিটি কর্পোরেশন বিশেষ করে ঢাকা অঞ্চলগুলোতে দুই সিটি কর্পোরেশনের উদ্যোগে এই মশা নিধন করার জন্য যদি ব্যবস্থা গ্রহণ করা না হয় এবং অতি দ্রুত যদি এটা কার্যকর পদক্ষেপ করে না হয় তাহলে ভয়াবহ আকার ধারণ করবে এবং গত কয়েকদিন ধরে বলছিল যে বিশেষজ্ঞরা যে এই অক্টোবর মাসটাকে কিন্তু একেবারে ডেঙ্গুর জন্য একটা মৌসুম বলা যাচ্ছে যে এই অক্টোবর মাসটাতে একটা ভয়াবহ আকার ধারণ করতে পারবে এবং সেটা কিন্তু আমরা এখনই দেখতে পাচ্ছি গত মাসে যেটা আমরা রেস্ট দেখতে পেয়েছি এক শুধুমাত্র সেপ্টেম্বর মাসে শুধু মারা গেছে আশি জন রোগী অর্থাৎ এই এই সংখ্যাটা কিন্তু অনেকটাই বলছেন যে চিকিৎসকরা বলছেন যে গত এক মাসে আশি জন রোগী মারা যাওয়ার ডেঙ্গু রোগে সেটা কিন্তু কম নাই সেটার জন্য একইভাবে কিন্তু হাসপাতালের ভর্তি সংখ্যাটাও অনেক বেশি তবে ডাক্তারদের একটা বারবার পরামর্শ যে আসলে ডেঙ্গু রোগে আক্রান্ত হওয়ার সাথে সাথে অর্থাৎ উপসর্গ যেগুলো আছে লক্ষণগুলো দেখার সাথে সাথে রোগীরা যাতে হাসপাতালের নিকটস্থ হাসপাতালগুলোতে যোগাযোগ করা হয় এবং চিকিৎসা সেবা নেওয়া হয় কারণ না হলে এই রোগীগুলো বিশেষ করে যেগুলো যে রোগীগুলোর আসতে দেরি হয় হাসপাতালগুলোতে তাদের চিকিৎসা সেবা দিতে তাদেরকে ভালো করে তুলতে অনেকটা কঠিন হয়ে দাঁড়ায় বিশেষ করে বৃদ্ধ এবং শিশুরা তারা কিন্তু সবচেয়ে বেশি ভোগে এই রোগে এবং যে আরেকটি বিষয় সেটা হচ্ছে ডাক্তাররা বলছেন যে আমাদেরকে যে এই রোগটাকে নিয়ন্ত্রণ করার জন্য সরকারের পাশাপাশি যে পরিবারগুলো রয়েছে নাগরিক যারা রয়েছেন তারা কিন্তু অবশ্যই এই সচেতন হতে হবে বিশেষ করে বাসার আশেপাশে এগুলো পরিষ্কার পরিচ্ছন্নতা বিশেষ করে ফ্রিজ এবং হচ্ছে অ্যাসির যে পানিটা জমা থাকে এবং ফুলের টপের যে পানিটা জমা থাকে সেগুলো আসলে এগুলো পরিষ্কার করতে হবে অর্থাৎ অন্তত তিন দিনে একবার এই পরিষ্কারটা না করার কারণে কিন্তু এই বংশ বিস্তারটা দ্রুত আকারে বৃদ্ধি পাচ্ছে সেই সাথে মানুষকে আরও বেশি সচেতন হবে এবং এই সচেতনতা বৃদ্ধির জন্য সরকারের পাশাপাশি সবাইকে আরও বেশি উদ্যোগ নিতে হবে এবং ডাক্তাররা একটি কথাই বলছেন যে সমন্বিত উদ্যোগ অর্থাৎ এককভাবে এই রোগটাকে নিয়ন্ত্রণ করা সম্ভব না সব মন্ত্রণালয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সাধারণ মানুষ সবাই একদম সমন্বিতভাবে উদ্যোগ গ্রহণ করার মধ্যে দিয়ে কিন্তু এই রোগটাকে নিয়ন্ত্রণ করা সম্ভব মারফি এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য ধন্যবাদ আপনাকে ডেঙ্গু পরিস্থিতি জানাতে চট্টগ্রাম থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ সাইফুল কি হারে বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগী আর এডিস মশা নিয়ন্ত্রণে কর্তৃপক্ষের কোনো উদ্যোগ দেখছেন কিনা চট্টগ্রামে জানাবেন

সংখ্যা কিন্তু পুরুষের বেশি এবং গত মাসে কিন্তু মাসে কিন্তু মারা গেছেন এগারো জন সেপ্টেম্বরে মারা গেছেন এগারো জন আজ থেকে নতুন মাস শুরু হয়েছে হয়তো এই মাসটাকে বলা হচ্ছে আসলে ডেঙ্গুর ভয়াবহতা নিতে পারে এই মাসে যেহেতু আসলে চট্টগ্রামে তেমন কোনো উদ্যোগ নেওয়া হয়নি কেউ কর্পোরেশন কিংবা জেলা প্রশাসন কিংবা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তেমন কোনো উদ্যোগ নেওয়া হয়নি এবং কোনো ধরনের সচেতনতামূলক কোনো কার্যক্রম দেখা যাচ্ছে না এরপরও কর্পোরেশন দাবি করছেন তারা নিয়মিত কিন্তু ওষুধ ছিটাতে ওষুধ ছিটানোর নিয়েও কিন্তু প্রশ্ন উঠেতে জনগণ প্রশ্ন রেখেছেন যদি ওষুধ ছিটিয়ে থাকেন তাহলে আসলে কেন এত মশার বংশ বৃদ্ধি পাচ্ছে এবং যে ওষুধের কার্যকারিতা নিয়েও কিন্তু প্রশ্ন রয়েছে আমরা কথা বলেছিলাম চট্টগ্রাম মেডিকেল কলেজের পরিচালকের সাথে তিনি জানিয়েছেন তিনি দুটি ওয়ার্ডকে ডেঙ্গু ওয়ার্ড ঘোষণা করেছেন যতই রুগী আসছে তারা সেবা দিতে পারতেছেন সেবা নিয়ে কোনো রোগী এখনো পর্যন্ত কোনো অভিযোগ করেনি তবে অন্যান্য বছরের তুলনায় বছর কিন্তু আসলে কিছুটা কম গত বছর কিন্তু মারা গেছিলেন একশো সাতজন সেই হিসাবে এখনও পর্যন্ত ষোলো জন মারা গেছে সেই হিসাবে যদি ধরি আসলে এখনো কিছুটা কম তবে জেলা সিভিল সার্জনের পক্ষ থেকে জানিয়েছেন সচেতন হওয়ার জন্য এবং একই সাথে রাত্রে যারা ঘুমাবে তারা অবশ্যই মশারি টাঙ্গিয়ে যাতে ঘুমায় তাহলে মনে করেন মাহমুদ আপনাকে ধন্যবাদ ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন ঢাকায় আর চিকিৎসা নিতে ছুটছেন নিজ গ্রামে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে গত মাসে এমনই একুশ জন রোগীর চিকিৎসা নিয়েছেন যাদের সবাই ঢাকা থেকে ডেঙ্গু আক্রান্ত হয়ে বাড়ি ফেরেন হাসপাতাল কর্তৃপক্ষ জানায় রোগীদের জন্য যথাযথ চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে ঠাকুরগাঁও থেকে সোহেল প্রতিবেদন মাহমুদ বৃষ্টি ও উচ্চ আর্দ্রতায় প্রজনন বাড়ছে এডিস মশার এতে গ্রাম শহরে সমানতালে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ ডেঙ্গু আক্রান্ত হয়ে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে গত দু মাসে একুশ জন রোগী ভর্তি হন এদের মধ্যে আঠারো জনই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনজন রোগী চিকিৎসা নিতে আসা এসব রোগীদের সবাই ঢাকায় আক্রান্ত হন একশো চার ডিগ্রি আট ডিগ্রি এরকম জ্বর গেছে ডেঙ্গু টেস্ট করালাম তখন ডেঙ্গু ধরা পড়ছে তখন ওইখান থেকে ফোন দিছে আমার ভাই আর আমারে তখন আমারে নিয়ে আসে আসার পর ওই দিন আবার এই ঠাকুরগা মেডিকেল আমার ভর্তি করাইছি ভর্তি করার পর এখন আল্লাহর রহমতে ভালো আছে পনেরো তারিখে আর কি ভর্তি করাইছি ভর্তি করার পরে ডাক্তারের ট্রিটমেন্ট নিয়েছি এখন মোটামুটি সুস্থ আছে স্বামী ঢাকায় যাতায়াত করে এখন ঢাকা থেকে আসছে না কোথার থেকে আসছে আমরা তো বলতে পারবো না আমার বাড়ি তো আবার এইখানে সাহাপাড়া হাসপাতাল কর্তৃপক্ষ জানাই ঠাকুরগায়ে ডেঙ্গুর প্রকোপ এখনও কম তবে ঢাকা ফেরত রোগীদের চিকিৎসায় বিনামূল্যে ওষুধ সরবরাহ করা হচ্ছে সকল চিকিৎসা স্যালাইন প্রয়োজনীয় ওষুধপত্র যা লাগতেছে সব আমরা ফ্রি দিচ্ছি এই রোগটি যেন ছড়িয়ে না পড়ে এই রোগ মানুষ যেন আতঙ্ক না হয় এবং বিনা চিকিৎসায় মারা না যায় এই জন্য আমরা স্বাস্থ্য বার্তা এবং স্বাস্থ্য সচেতনতা করতেছি চিকিৎসকরা বলছেন ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতাও বাড়াতে হবে সৈয়দ মাহমুদ আর টিভি উজানের ঢলে সিরাজগঞ্জে বাড়ছে যমুনা নদীর পানি গত চব্বিশ ঘন্টায় এই নদীর পানি তেইশ সেন্টিমিটার বেড়েছে তারপরও শহর রক্ষা রক্ষাবাদ পয়েন্টে নদীর পানি বইছে বিপদসীমার নিচ দিয়ে এদিকে যমুনার পানি বৃদ্ধির হার কমেছে বলে জানায় স্থানীয় পানি উন্নয়ন বোর্ড পানিতে তলিয়ে গেছে নিম্নাঞ্চলের শাকসবজি ক্ষেত গ্রামে নদ নদীর পানি কমে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে তিস্তা নদীর পানি ভোরে কাউনিয়া পয়েন্টে বিপদসীমার তেত্রিশ সেন্টিমিটার নিচে দিয়ে প্রবাহিত হয় এছাড়া কমেছে দুধকুমার ও ধরলার পানি নিম্নাঞ্চলের ফসলের ক্ষেত পানিতে তলিয়ে যাওয়ায় ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা নীলফামারীতেও কমেছে বিভিন্ন নদ নদীর পানি এ বিষয়ে আরও জানাতে সিরাজগঞ্জ থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মীর সাজিরুল ইসলাম সঞ্চয় সঞ্চয়ে উত্তরাঞ্চলে তো নতুন করে আবার বন্যার কথা শোনা যাচ্ছে তো পানি বৃদ্ধির বিষয়ে সবশেষ কী তথ্য রয়েছে আপনার কাছে দর্শকদের যেমনটা বলছিলাম যে যমুনার পানি কিছুটা কমেছে তো পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা কী বলছেন এই বিষয়ে জানাবেন মারফি আপনি যেমনটি বলছিলেন আসলে উত্তরাঞ্চলের বিভিন্ন নদ নদীর পানি কমলেও কিন্তু সর্বশেষ চব্বিশ ঘন্টায় সিয়াজগঞ্জে যমুনা নদীর পানি বৃদ্ধি পেয়েছে এ সময় সিয়াজগঞ্জ রক্ষা বাদ পয়েন্টে যমুনা নদীর পানি বৃদ্ধি পেয়েছে সেন্টিমিটার একই সাথে একসাথে মেঘায় ঘাট পয়েন্টেও কিন্তু নদীটির পানি এক সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে এই মুহূর্তে আমি রয়েছি সিয়াজগঞ্জের দুই নং ক্রসবাদ এলাকায় এই পয়েন্টটিতে কিন্তু যমুনা নদীর পানি এই মুহূর্তে বিপদসীমার দুই দশমিক দুই শূন্য শত মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে তো আসলে পানি কি বৃদ্ধির যে হার সেটিও কিন্তু অনেকটা কমে এসছে আজকে আমরা সিয়াজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সাথে কথা বলেছি তারা আমাদেরকে জানিয়েছেন যে পানি বৃদ্ধি হার যে ভাবে কমেছে হয়তো পানি বৃদ্ধিও হয়তো বন্ধ বন্ধ হবে আগামী চব্বিশ ঘন্টার মাঝেই যার ফলে তারা আসলে সিয়াজগঞ্জের যে যমুনা নদী তীরবর্তী এবং নিম্নাঞ্চলের মানুষেরা রয়েছেন তাদেরকে বন্যা আতঙ্কে না ভোগার জন্য আহ্বান জানিয়েছেন এবং তারা জানিয়েছেন যে আসলে সিয়াজগঞ্জে বন্যার কোনো পানি বৃদ্ধি পেলেও বন্যার কোনো আশঙ্কা নেই আরেকটি বিষয় মারফি গত এক সপ্তাহ যাবৎ যে টানা বর্ষণ হয়েছে এই বর্ষণে কিন্তু সিয়াজগঞ্জের নিম্নাঞ্চলের প্রায় চারশো আঠাশ হেক্টর জমির যে উঠতি ফসল শাকসবজি এগুলো কিন্তু নিমজ্জিত হয়েছে যার ফলে কিন্তু কৃষকেরা একটি ক্ষয়ক্ষতির মধ্যে পড়েছেন এছাড়া আরেকটি বিষয় যে সিয়াজগঞ্জে কিন্তু যমুনা নদীর পানি এই বাড়া কমার কারণে কিন্তু সিয়াজগঞ্জের বেশ কয়েকটি পয়েন্টে এই মুহূর্তে যমুনা নদীর ভাঙন অব্যাহত রয়েছে যদিও পানি উন্নয়ন বোর্ড থেকে বলা হচ্ছে যে এই ভাঙন রোধে কাজ চলমান রয়েছে আসলে এই ছিল আমার কাছে সিয়াজগঞ্জ থেকে পানির সবশেষ খবর সঞ্চয় ধন্যবাদ আপনাকে আজ থেকে সুপার শপগুলোতে পলিথিন ব্যাগ ব্যবহার বন্ধ করা হয়েছে এর আগে অন্তর্বর্তী সরকারের পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এই ঘোষণা দেন আর নভেম্বর থেকে কাঁচা বাজারেও পলিথিন ব্যাগ ব্যবহার বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে এরপরও কেউ পলিথিন ব্যাগ ব্যবহার করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন উপদেষ্টা অভিযান চালানো হবে উৎপাদন কারখানাগুলোতেও পলিব্যাগের বিকল্প হিসেবে পাটের ব্যাগ ব্যবহারের কথা বলা হয়েছে দু দুই সালে পলিথিন নিষিদ্ধ করা হলেও এতদিন তা বাস্তবায়ন না হওয়ায় এমন পদক্ষেপ নিচ্ছে অন্তর্বর্তী সরকার আজ খোলা রয়েছে সাভার আশুলিয়ায় প্রায় সব শিল্প কারখানা সকাল থেকে নিজ নিজ কর্মস্থলে যোগ দিয়েছেন শ্রমিকরা শিল্প পুলিশ জানায় সকাল থেকে এখন পর্যন্ত শিল্পাঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে কোথাও কোনো বিশৃঙ্খলা হয়নি তবে নেচারাল ডেনিম ও নেচারাল ইন্ডিগো নামের দুটি কারখানার শ্রমিকরা কারখানার ভিতরে ঢুকে কাজ বন্ধ রেখেছে এছাড়া এখন পর্যন্ত অন্য কোথাও কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি দেখা যায়নি যানজট নিরসন ও জনদুর্ভোগ কমাতে একদিকে যখন মেট্রো রেল উড়াল সেতু এলিভেটেড এক্সপ্রেসের মতো ব্যয়বহুল ও দৃষ্টিনন্দন স্থাপনা তৈরি হচ্ছে তখন উল্টো চিত্র রাজধানীর একাংশে বলছি সায়দাবাদ যাত্রাবাড়ি ও শনি রাখরা সহ আশপাশের সড়কের কথা যেই সড়কগুলো ব্যবহার করে রাজধানীর সঙ্গে যোগাযোগ রক্ষা করছে দক্ষিণ দক্ষিণাঞ্চলের প্রায় চল্লিশটি জেলার মানুষ এসব সড়কের বেহাল দশা দেখে চক্ষু চড়ক গাছ হতে বাধ্য জানাচ্ছেন মাহিন আরাফাত যাত্রাবাড়ি চৌরাস্তা উপরের উড়াল সড়ক দিয়ে যখন নির্বিঘ্নে যানবাহন চলাচল করছে তখন ঠিক নিচেই দেখা মিলবে ধুকে ধুকে চলছে যানবাহন যার ফলাফল দীর্ঘ যানজট শুধু যাত্রাবাড়ি চৌরাস্তা নয় এমন চিত্রে দেখা মিলবে সায়দাবাদ বাস স্ট্যান্ড শনির রাকড়া ও ধোলাইপাড় সহ আশেপাশের সড়কগুলোতে এর প্রধান কারণ খানাখন্দে ভরা বেহাল সড়ক দক্ষিণাঞ্চলের প্রবেশমুখ হলেও এই সড়কগুলো সংস্কারে নেই কোনো উদ্যোগ বড় বড় গর্ত আর সামান্য বৃষ্টিতেই রাস্তায় পানি জমে ঘটছে ছোট বড় দুর্ঘটনা ভাঙা আছে এমন ভাঙা যে গাড়ি গুলটি যা যায় ভাই এমন হয় একটু বৃষ্টি হলেই জলাবদ্ধতা তারপর আপনি দেখছেন চোর পাশে ভাঙা আসতে যাইতে অনেক কষ্ট হয় প্রত্যেকদিন দিন রাত্রে এখানে মনে করেন মোটামুটি টুকটাক এক্সিডেন্ট হয়ে থাকে বিশেষ করে অটো রিকশাগুলি চালকরা বলছেন প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে এসব সড়কে গাড়ি চালাতে হয় তাদের রাস্তা নিয়ে মোটেও খুশি না রাস্তা প্রচুর ড্যামেজ গাড়ি আমাদের গাড়ি চালাতে অনেক কষ্ট হয় জ্যাম সৃষ্টি হয় গতি আমরা সলোই যাওয়া লাগে ভাঙা জনি তার এখানে মোড়ের পরে এমনি জোরে যাওয়া যায় না এই মোড় ঘুরে আসতে এক ঘন্টা লাগে যাত্রীদের ভোগান্তি আমাদের ভোগান্তি মনে করেন যে জায়গায় তিন ডিপ মারি এই জায়গায় দুই ডিপ মারা যায় না যাত্রাভার জায়গায় দুলাইভার দেওয়া নি জানা দুলাইভার আবার এই জায়গা আউনি জানা যাত্রী হলো গাড়ি হল লিখা দ্রুতই এই সমস্যার স্থায়ী সমাধান চান ভুক্তভোগীরা এই সাইডটা চল্লিশটা ডিস্ট্রিক্টের লোকজন আসা যাওয়া করে এখানে পনেরো বই ট্রাক থেকে শুরু করে যাত্রীবাহী বাস প্রাইভেট কার সব আসা যাওয়া করে কিন্তু আপনি দেখেন যে এখানে চলাচল সম্পূর্ণ অনুপযুক্ত মিষ্টি কারণে রাস্তাগুলা গর্ত বড় বড় বড়ো গর্ত হয়ে আছে ফুকুরের মতন গর্তগুলা ভর্তি হইব সরকারে তো বালা করার রসিদি রাস্তা কাটলি নাইলে আন্ডার তে মরার অবস্থা ভাই যানজট নিরসন ও দুর্ঘটনা কমাতে এসব বেহাল সড়কে দ্রুত সংস্কার দেখতে চান নগরবাসী মাহিনা রাফাত আর টিভি ঢাকা ছাত্র জনতার আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে নিহত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হৃদয় চন্দ্র তরুয়ারের পরিবারে বইছে শোকের কালো ছায়া পড়াশোনা করে ছেলে বড় হয়ে দূর করবে বাবা মার কষ্ট এমন আশা থাকলেও সেটি এখন শুধুই স্বপ্ন হৃদয়ের অসহায় পরিবারের কাছে থাকার আশ্বাস দিয়েছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ পটুয়াখালী থেকে মুফতি সালাউদ্দিনের পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন সৈয়দা সামিয়া তামান্না কাটমিশ্রী বাবা রতনচন্দ্র তরুয়া ও গৃহপরিচারিকার কাজ করা মা রানী তরুয়ার ছোট ছেলে হৃদয় তরুয়া গেল আঠারোই জুলাই আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে ছয় দিন হাসপাতালে থাকার পর মৃত্যু হয় হৃদয়ের আর্থিক টানা পূরণের মধ্যেও বড় স্বপ্ন নিয়ে বাবা মা ছেলেকে ভর্তি করেছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তবে সে স্বপ্ন আর বাস্তবে রূপ নেবে না কখনোই অভাবের সংসারে আদরের সন্তানকে হারিয়ে দিশে হারা পরিবারটি সন্তান হারানোর সুষ্ঠু বিচার দাবি করেন আমার সন্তান কোন রাজনৈতিক করেনি কোন দল করেনি আমি একটা কথাই বলবো যে সন্তান তো ফিরে পাবো না কিন্তু আমার সন্তানের সুষ্ঠু বিচারটা পাই হৃদয়ের পরিবারের সঙ্গে দেখা করেছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য এ সময় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পরিবারটিকে আর্থিক সহায়তা প্রদানের পাশাপাশি অসহায় পরিবারটির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা জানান বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আমরা তার সন্তানকে ফিরে দিতে পারবো না কিন্তু আমরা তার পরিবার যাতে একটু সুন্দরভাবে বেঁচে থাকতে পারে পরবর্তী তাদের প্রজন্ম যাতে সেই চেষ্টা করব এছাড়া হৃদয়ের পরিবারের পাশে থাকার অঙ্গীকার করেছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত এই উপাচার্য আমাদের দিক নির্দেশনা আছে তাদের ফ্যামিলিকে কিভাবে প্রোভাইড করা যায় আমরা সেই নির্দেশনাগুলোও দেখব আমাদের সাধ্য মতো আমরা চেষ্টা করব এবং যত দ্রুত সম্ভব প্রক্রিয়া সম্পন্ন করে একটা ব্যবস্থা করা যায় সেই ব্যাপারে আমি রেজিস্টার মহোদয়কেও বলেছি ছাত্র জনতার আন্দোলনে নিহত হৃদয় তরোয়ার অসহায় পরিবারকে সহায়তায় এগিয়ে আসবেন বিত্তবানরাও এমন প্রত্যাশা বিশ্ববিদ্যালয়ে কর্তৃপক্ষের সৈয়দা সামিয়া তামান্না আর টিভি আর কয়েকদিন পরে শুরু হচ্ছে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা তাই শেষ মুহূর্তে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন রাজশাহীর কারিগররা নিরাপত্তা নিয়ে নেতাদের মধ্যে সংশয় থাকলেও পুলিশ বলছে পূজা মণ্ডপের নিরাপত্তায় কঠোর অবস্থানে রয়েছেন তারা রাজশাহী থেকে মুস্তাফিজ তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন ইমরুল কায়েস দেবী দুর্গার আগমন ঘিরে সাজসাজ ড্রপ রাজশাহীর পালপাড়ায় দেবীর প্রতিমাকে মনের মতো করে সাজাতে ব্যস্ত সময় কাটাচ্ছে কারিগররা জেলার পালপাড়ায় প্রতিমা তৈরির সত্তর শতাংশ কাজ শেষের পথে এরপর রংতুলিতে ফুটিয়ে তুলবেন দেবীর রঙিন অবয়ব এক সেট প্রতিমায় দেবী দুর্গা ও তার চার সন্তান সরস্বতী লক্ষ্মী গণেশ কার্তিক থাকবে কারিগররা বলছেন মাটির কাজ শেষ হয়েছে এখন রঙের কাজ শুরুর অপেক্ষা এখন আমাদের মাটির কাজ শেষ পর্যায়ে আর কি এখন আমাদের রং শুরু হবে মাটির যে ফিনিশিং এর কাজ কোলা দেয়া বা ঘষা মানে টোটাল কাজগুলোই মাটির যে যাবতীয় যা কাজ থাকে সম্পূর্ণ শেষ করে ফেলেছি আমরা গতবার তুলনায় এবার অনেক বেশি আর মাঝখানে একটু কমে গিয়েছিল একটা আতঙ্ক বিরাজ করছিল মানুষ পরে সব কিছু ঠিক হয়ে গেছে সকলে মিলে শারদীয় দুর্গা উৎসবের আনন্দ ভাগাভাগি করতে চান হিন্দু সম্প্রদায়ের নেতারা আমাদের রাজশাহী খুব শান্তিপ্রিয় জায়গা আমরা ঈদ পূজা সমস্ত হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান একসাথে মিলে আমরা সব ইয়ে করি পূজায় যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সে ব্যাপারে সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী আমরা সবার সাথে কথা বলছি তাদের আমরা দুইটা রিকোয়েস্ট করছি যে একটা হলো যে প্রত্যেকটা মণ্ডপে যাতে সিসি ক্যামেরা থাকে তারা আমাদেরকে আশ্বাস দিচ্ছেন সিসি ক্যামেরা ব্যবস্থা করবেন আর একটা বলছি যে ওনাদের নিজস্ব ভলেন্টিয়ার এবছর জেলায় মোট চারশো একানব্বইটি পূজা মণ্ডপে দুর্গাপূজা হবে আন্তর্জাতিক সংবাদ আজ লেবাননে স্থল অভিযান শুরু করেছে দখলদার ইসরায়েল অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশন নর্দার্ন অ্যারোস স্থল অভিযানের সাথে চলছে তুমুল বিমান ও কামান হামলা এতে হিজবুলার সাথে তীব্র সংঘর্ষের সংখ্যা রয়েছে বসত ভিটা ফেলে অনিশ্চিত গন্তব্যের পথে বেসামরিক মানুষ ফারুক হোসেনের রিপোর্ট এখন পুরোদস্তুর যুদ্ধক্ষেত্র লেবাননের মাটি মুখোমুখি ইসরায়েলি ও হিজবুল্লা যোদ্ধারা দু হাজার সালের পর এই প্রথম লেবাননের ভূমিতে প্রবেশ করল নেতানিয়াহু বাহিনী ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী এক্স হ্যান্ডেলে জানিয়েছে হিজবুল্লার অবকাঠামো লক্ষ্য করে দক্ষিণ লেবাননের সীমান্তবর্তী কয়েকটি গ্রামে নির্দিষ্ট এবং সীমিত স্থল অভিযান শুরু করেছে সেনারা অভিযানের জন্য সেনাদের সম্প্রতি প্রশিক্ষণ দিয়ে প্রস্তুত করা হয় বলেও জানায় তারা শুধু সীমান্ত এলাকা নয় হামলা চলছে লেবানন জুড়েই রাজধানী বৈরুত সিডনের ফিলিস্তিনি শরণার্থী শিবিরে বিমান হামলা হয়েছে হামলার ঘটনা ঘটেছে সিরিয়ার দামেসকেও গাজা উপত্যকায় ইসরায়েলি বিভৎসতা চলছেই এতে যুদ্ধের পরিধি দ্রুতই বাড়ছে ইসরায়েলকেও জবাব দেওয়ার চেষ্টা করছে হিজবুল্লাহ ছুটছে রকেট তবে রকেটগুলো আকাশেই প্রতিহত করার দাবি করছে ইসরায়েল কিছু রকেট ইসরায়েলের মাটিতে পড়লেও আঘাত হানছে খোলা জায়গায় ফলে প্রতিপক্ষকে ঘায়েল করার ক্ষেত্রে অনেকটাই ব্যর্থ হিজবুল্লাহ ইসরায়েলি নির্বিচার হামলায় ধীরে ধীরে মানবিক পরিস্থিতির অবনতি হচ্ছে লেবাননে ঘরবাড়ি ছাড়ছে আতঙ্কিত জনতা ছুটছে সিরিয়ার দিকে লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি জানিয়েছেন দেশটিতে প্রায় দশ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে শুধু তাই নয় সিরিয়ার অনিশ্চিত জীবন থেকে বাঁচতে একসময় যারা লেবাননে নিরাপদ আশ্রয়ের খোঁজে এসেছিলেন তাদের আবারও ফিরতে হচ্ছে সেই সিরিয়াতেই এ যেন আগুন থেকে আগুনেই ঝাঁপ দেয়া ফারুক হোসেন আর টিভি ফুটবল প্রসঙ্গ উয়েফা চ্যাম্পিয়ন্স লীগ ফুটবলের আলাদা ম্যাচে রাতে মাঠে নামবে বার্সেলোনা ও ম্যানচেস্টার সিটি এস্তাদি অলিম্পিক লুইস কোম্পানিস লুইস ক্লাব ইয়ং বয়েজের মুখোমুখি হবে বার্সেলোনা লা লিগায় পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা কাতালানরা চ্যাম্পিয়ন্স লীগের মৌসুম শুরু করেছে হার দিয়ে তাই এই ম্যাচে জয়ের বিকল্প ভাবছে না বার্সা এদিকে বার্সেলোনার বিপক্ষে দাপট নিয়ে লড়তে চায় ইয়ং বয়েজ বাংলাদেশ সময় রাত একটায় শুরু হবে ম্যাচটি একই সময় আরেক ম্যাচে স্লোভাকিয়ার ক্লাব স্লোভান ব্রাতিস্লাভার মুখোমুখি হবে ইংলিশ ক্লাব সিটি মৌসুমের প্রথম ম্যাচে পয়েন্ট হারালেও এই ম্যাচে পয়েন্ট পেতে চায় সিটিজেনরা সকালের সংবাদ এ পর্যন্তই সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে টু ফোর ওয়ান ফোর নম্বরে টায়াল করুন মধানে সংবাদ দুপুর বারোটায় দেখার আমন্ত্রণ হল ধন্যবাদ সবাইকে